بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته বাবারে খবর থাকবে কি থাকবে না, বাবাই টেনশনে আছে, কথা বললেন না কেন? যত শিরিক আর বিদাত এই সমস্ত বাবার দরবারে। আমার নিজের চোখের দেখা আমি দেখেছি কত মহিলাকে বুকের কাপড় খুলে স্তনগুলি বাবার মাজারের মাটিতে লাগাচ্ছে, বলছে বাবা দে, বাবা দে। সন্তানদের মালিককে আরো আসতে বলেন, আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা নিশ্চয় আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই, যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, নিশ্চয় আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করি, ছেলেদের মালিককে মেয়েদের মালিককে যাকে দেন না এটারও মালিককে। ব্যাধিকাল কায়ে খয়ের সমস্ত কল্যাণ কার হাতে? আপনাদের এলাকায় কুকুর আছে না নেই? এই কুকুরকে আপনি কোন দরবারে গিয়েছে দেখেছেন যে ও গিয়ে পানি পড়া খেয়ে এসেছে? অথচ একটা কুকুরের আটটা দশটা করে বাচ্চা হয়, আর আপনি মানুষ হয়ে ভালো মন্দর জ্ঞান পর পরে আপনার লজ্জা করে না মরা মানুষের কাছে কি আপনি মেয়ে চান ছেলে চান, ধন চান সম্পদ চান? পৃথিবীতে সব গুণ আমার আল্লাহ মাফ করবে, কিন্তু এই সমস্ত ভণ্ডামির শিরকের গুণ আমার আল্লাহ মাফ করবে না, কথা বললেন না কেন? আপনি যদি শির করেন আপনার জন্য জান্নাত হারাম করে দেবেন কে? ওমাইয়াশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, বলেন আল্লাহু আকবার। সূরা মায়দা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 72 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন, আপনার যদি এরকম ভণ্ডামি হয়ে যায় মরা মানুষের কাছে গিয়ে সন্তান চাওয়া সম্পদ চাওয়া জীবনের আহাজারি পূর্ণ করার এমন আর্তনাদ যদি হয়ে যায় আপনি শিরক করলেন, আর এই শিরক করার কারণে আপনি পৃথিবীতে যত ইবাদত বান্দেগি করেন না কেন আকাশ দিয়ে উড়ে বেরিয়ে আপনার লাভ হবে না, আপনার জন্য আমার আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছে। যে কথা বলতে চেয়েছিলাম মনে আছে আপনাদের, এই কোরআন আমেরিকার নাই, কোরআন বিএনপির নাই, কোরআন জামাতের না, জাতীয় পার্টির না, তাল পার্টির না, নারিকেল পার্টির না, কোন আগলা বাবার না, কোন পাগলা বাবার না, কোন হিন্দু না, বৌদ্ধর না, খ্রিস্টানের না, কোন জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর এককের জন্য কোরআন না, হুদাল্লিন না, সে কোরআন হলো বিশ্ববাসী তথা মানুষের হেদায়েতের জন্য। পবাঙ্গিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন দিয়ে আপনাকে সত্য আর মিথ্যা কোনটা ভালো আর কোনটা খারাপ এটা পার্থক্য নির্ণয় করা লাগবে, কথা বললেন না কেন? এজন্য আল্লাহ বলেন হে বান্দা জানো, ইলাইকা লিতু খরিজান্নাস মিনাল দুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা 2 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক বলেন বান্দা জানো কোরআন আমি আল্লাহ নাজিল করেছি অন্ধকার ও স্বর্ণ পাপাচার থেকে, খারাপি থেকে, দুনিয়ার সমস্ত দুষ্টামি থেকে, অশ্লীলতা বেহায়াপনা থেকে ভালোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এ কোরআন মরা মানুষের জন্য নয়, এ কোরআন হলো জিন্দা মানুষের জন্য। এজন্য মানুষ মরার পরে কোরআন শরীফ তেলাত করা এটা সম্পূর্ণ নাজায়েজ, কারণ ওর দিকে আপনি তাকিয়ে দেখেন ওর ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র সব চলেছে, 30-40 বছর 50-60 বছরের জীবনে আল্লাহর কোরআন ছিল না, যে লোকটার ভিতরে এত কিছু না থাকার কারণ না থাকার পরও আপনি যখন কোরআন শরীফের তেলাত শুরু করে দেন আল্লাহর রহমতের ফেরেশতারা তো পালিয়ে যায়, গজবের ফেরেশতারা আরো আজাব বাড়িয়ে দেয়, কথা বললেন না কেন? তাই দেশে এরকম নেই। আজ আপনি তাকিয়ে দেখেন আমরা কি মুসলমান না হিন্দু, আমরা কি বলেন তো? আরো আসতে বলেন, এমন কোন মুসলমানের বাড়ি বাদ নেই যে আল্লাহর কোরআন নেই, কথা বললেন না কেন? যে হুজুর বাড়ি তো আল্লাহর কোরআন,
যে হুজুর না ওর বাড়িতে আল্লাহর কোরআন, চোরের বাড়িতেও আল্লাহর কোরআন, সিটারের বাড়িতেও আল্লাহর কোরআন, সুদখোরের বাড়িতেও আল্লাহর কোরআন, ঘুষখোরের বাড়িতে আল্লাহর কোরআন, জানাবি বিচার করে ওর বাড়িতে আল্লাহর কোরআন, কথা বললেন না কেন? আপনি খোঁজ নিয়ে দেখেন এই বাড়িগুলিতে কোন কোরআনের আমল নেই, কথা বলেন? বিশ্ব নবী জানিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআনি কাল বাইতিল খরীফ, রাওহু তিরমিজি, এই পৃথিবীতে কোন মানুষের ভিতরে যদি আল্লাহর কোরআন না থাকে, তার দেহের তার বডির ভিতরে যদি কোরআন না থাকে, তার দেহটা তার বডিটা একটা শয়তানের বাড়ি। আরো আস্তে বলে নবীজি জানিয়েছেন লা তাজআলু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না, যে ঘরে আল্লাহর কোরআন আছে কোরআনের তেলাওয়াত হয় না, যে ঘরে আল্লাহর কোরআন আছে কোরআনের আমল হয় না। বিশ্ব নবী জানিয়েছেন ওই ঘরটা এটা একটা কবর। কি এই ঘর হলো কবর? এই ঘর কি? আজকে আমি তাকিয়ে যতটুকু কোরআন শরীফ সামনে নিয়ে কোরআনের চশমা লাগিয়ে হাদিসের চশমা লাগিয়ে জরিপ করে দেখেছি, আমরা চারটা ভাইটা ভাই বোন, আমি সবারে বড়। এরপরে এই যে ভাই বসে আছে, এ ভাই বসে আছে, বাবাজিরা বসে আছে, এ স্পষ্টবাদী যারা দাড়ি পাকা চুল পাকা মুরব্বি বসে আছেন, যে মায়েরা 60-70-80 বছর বয়সী হয়ে কোরআনের আলোচনা শুনছেন, আপনি আগামী কাল গিয়ে জিজ্ঞেস করবেন, তথ্যটা সংগ্রহ করবেন, এদেরকে কিন্তু সিজার করা লাগেনি। এই কথা বললেন না কেন? কিন্তু এখনকার মেয়েদেরকে সিজার করা লাগে কেন? আগে আমি লক্ষ্য করেছি যখন ক্লাস 7 এ পড়তাম, ফজরের নামাজ পড়ে বাড়িতে আসতে যে কয়েকটা মানুষের বাড়ি পড়তো, প্রত্যেকটা বাড়ি থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসতো, কথা বললেন না কেন? রাতের বেলা যদি একটু যেতে দেরি হতো, অনেক মহিলা রাত 11টা 12টা এমনকি তাহাজ্জুদের বেলায়ও কোরআন পড়তো। এই জন্য আপনি তাকিয়ে দেখেন এই সমস্ত মা বোনদেরকে কোনো সিজার করা লাগেনি, পেট কেটে বাচ্চা বের করা লাগেনি, কিন্তু আজ কেন করা লাগছে? কোরআনের তেলাওয়াত তো নেই, ভারতের 1 থেকে 36টা চ্যানেল মেইনটেইন করছে, কথা বললেন না কেন? কেউ যদি রাতে দেখতে না পারে পরের দিনও কাজা আদায় করে না। আপনাদের এই দেশে এরকম নেই? এ কার কার বাড়িতে এরকম ডিসেন্টি না আছে? ভারতের চ্যানেল আছে, হাত তুলেন দেখি। হ্যাঁ, একটা লোক হাত, আরে ভারতের 1 থেকে 36টা চ্যানেল, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার খালা, আপনার নানি দাদি দেখার কারণে কি হচ্ছে বলবো? তাকিয়ে দেখেন স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল মহব্বত নেই, ছেলে মেয়ে ইসলামের দিকে আসবে, ইসলাম মানবে, কোরআন মানবে, একটা ছেলে মেয়ের ভিতরে আল্লাহর ইসলাম নেই, কোরআন নেই। কত ইসলাম ঘুরে বেড়াচ্ছে, কত শান্তি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসল ইসলাম মানলে শান্তি এটা আছে। আমার ঘটনা মনে পড়ে গেল, বলবো? এক ছেলের নাম ছিল ইসলাম, মেয়ের নাম হলো শান্তি। এই ইসলাম নামের ছেলেটা গরিব ছেলে, দোকানে কাজ করে, বা দোকানের মালিকের মেয়ে হলো শান্তি। ইসলাম নামের ছেলেটা গরিব হলেও দেখতে মাশাআল্লাহ পেলাস, প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু ধরি গরিব মানে না। দোকানদারি করতে করতে রাতের গভীরে যায়, মেয়ে দেখে পাগল হয়ে গেছে, ইসলাম তুমি গরিব হলে হবে কি, তোমার বাপ কামলা দিয়ে খেলে হবে কি, তোমার কিছু থাক আর না থাক কিন্তু তুমি পেলাস, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বলছে শান্তি, তোর বাবার আমি কর্মচারী, এটা যদি তোর বাপ জানতে পারে আমার পায়ের নিচে মাটি রাখবে না। বলছে আমার বাপ কি করবে না করবে ওগুলো দেখার কোনো বিষয় নাই, আমার তোমারে ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। না এই দেশে এরকম ভালোবাসা বাসি নেই। হ্যাঁ, ছোট ছোট মেয়ের হাতে আজকে 15,000-20,000 টাকার স্যামসাং গ্যালাক্সি J2, বাসে গাড়ি করাতে চলা যায় না। সেদিন হঠাৎ করে এক গাড়িতে ওঠার পরে তাকিয়ে দেখলাম সম্ভবত মেয়েটা ক্লাস 9-এ পড়ে, মোবাইলে দেখলাম ফুটফুটে একটা শাকিব খানের মতো চেহারার ছেলে এখানে লাফছে, দুইটা ইয়ারফোন কানে, আর ওই মেয়ের কানেও কিন্তু দুইটা ইয়ারফোন। লাজ নেই, লজ্জা নেই, শরম নেই, কুকুরের মতো কথা বলতিছে।
এদেশে এরকম নেই। এই ক্লাস 9-10 এর মেয়েকে কারা কারা এই ট্রান্সফর কিনে দিয়েছেন, একটু হাত তোলেন তো। যে কথা বলতেছিলাম, শান্তি ডেকে বলে হে ইসলাম, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোর অবস্থা 13টা বাজিয়ে দিব। আমারে ভালো লেগেছে, তোর আমি অর্থ দেখব না, সম্পদ দেখব না, তোর মা কি করে, তোর বাবা কি করে, তোর বংশ বুনিয়াদ আমি কোনোটাই দেখব না, তোকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ। ছেলে তো চলে গেছে দোকানে, এক পর্যায়ে দুপুর বেলা খেতে এসছে, শান্তি ওই অফার নিয়ে আছে, ওকে জড়ায় ধরে বলবে আই লাভ ইউ। আস্তে করে যখন বাড়িতে আসার পরে হাত দুইটা সুন্দর করে পরিষ্কার করার পরে খাবার টেবিলে বসেছে, মেয়ে আস্তে করে পিছন দিক থেকে জড়িয়ে ধরে বলছে আই লাভ ইউ। শান্তির মা দূর থেকে তাকিয়ে দেখে হায় সর্বনাশ, এ মেয়ে কি করলো। ওর মা আর কিছু বললো না, রাতের বেলা ওর বাপ আসার পরে বলছে কি গো তোমার শান্তি তো শেষ। বলছে কেন? বলছে যে কাজের ছেলে ইসলামের সাথে যে লাইন ঘাট শুরু করে দিয়েছে, আমি নিজের চোখে যা দেখেছি, না দেখলে তুমি বিশ্বাস করবে না। কি স্বামী স্ত্রীর মাঝে গোপন তত্ত্ব ফাঁস, রাতের বেলা ইসলামকে সাথে করে নিয়ে এসে রিমান্ড এনেছে। বলছে বেটা ইসলাম বল রহস্য কি? বলছে চাচা হাতে ধরি পায়ে ধরি আমার কোনো দোষ নেই, আপনার মেয়ে আমাকে ভালোবাসে, আমার তো কিচ্ছু নেই, আপনার বাড়িতে কাজ করি, সারাদিন গেলে 250 থেকে 300 টাকা আপনি দেন, এ দিয়ে আমার মা খায় বাবা খায়, এ দিয়ে আমার 2 টাকা জমা হয়। চাচা গো আমার বেদবি মাফ করবেন, এটা আমার কোনো দোষ নেই। বড় লোক মানুষের মেজাজ হয়ে গেছে গরম, বেটা বামন হয়ে চাঁদে হাত দিছিস, পায়ের জুতো খুলে কয়েকটা আস্তা তারি কানে গালে যখন থাপ্পড় মেরে দিয়েছে, হাও মাও করে ইসলাম কানতে কানতে পা ধরেছে, তারপর মানে না, এমন এক পর্যায়ে ধাক্কা মেরে রাতের গভীরে ইসলামকে বের করে দিয়েছে। বেটা যা, পাশের ঘরে ছিল ওর মেয়ে, কে শান্তি সব শুনেছে, শান্তি মনে মনে ভাবছে এই মুহূর্তে যদি প্রতিবাদ করি আমার দুনিয়াও শেষ আখেরাতও। ইসলাম রে তোর জন্য দোয়া করছি, বাপ পায়ের জুতো খুলে যতই মারুক এ মার তোর জন্য পেলাস, আমি তোর জন্য গোল্ডেন, কোথায় তাড়িয়ে দেয় দেখ, কষ্ট নিস না ব্যথা নিস না, তুই ইজা খালে আমি শান্তিও। ইসলাম আস্তে করে কান্দে কান্দে বের হয়ে গেছে, মেয়ের ঘরের দরজা আঘাত করতে গিয়ে মেয়ে ঘুমানোর ভাব করে করে আসে, দরজা খুলছে না, দেখে দেখে বলছে ও মা ও বাবা আমাকে ডিস্টার্ব করছো কেন, আগামীকাল আমার পরীক্ষা আছে, কি বিচার হবে কালকে হবে, মেয়ে কি পরীক্ষার আশায় আছে, ইসলাম চলে গেছে, ইসলামের কাছে যাবে, স্টেশনে ইসলাম গিয়ে ফোন দিয়ে বলছে শান্তি ট্রেন আসছে আমি গো। বলছে এ ইসলাম ট্রেন যেহেতু আসছে 2 মিনিট ওয়েট কর আমিও আসছি। এদিকে শান্তি এসে গেছে, ইসলাম আর শান্তি আগ হয়ে ট্রেনে চড়ে চলে গেছে। রাত শেষ হওয়ার পরে মা ডাকে, মা শান্তি 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 আছে, গ্রামে গঞ্জে সব জায়গায় খোঁজে শান্তি গেল কোথায়, লোকেরা বলে ও বেটা বেদো তোর ইসলাম কো, বলে ইসলাম তো নেই, বলে বেটা তোর ইসলাম যেখানে শান্তি আর আছে, আজ ইসলাম আছে কিন্তু শান্তি আরো আছে, বলে হাজার হাজার ইসলাম ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার শান্তি নামের মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসল ইসলাম মানলে শান্তি আছে না নেই আরো আসতে বলেন।
তাকিয়ে দেখেন একটা মানুষের জীবনে যদি সঠিক ইসলাম থাকতো, আজকে একটা মানুষের ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে যদি সঠিকভাবে আল্লাহর কোরআন থাকতো, এই মানুষটা মানুষের উপর জুলুম করতে পারতো না, অন্যায় করতে পারতো না, অবিচার করতে পারতো না, মানুষকে কষ্ট দিতে পারতো না, পারতো না। আপনি তাকিয়ে দেখেন ওর জীবনে আদা সারা ইসলাম, যদিও ইসলাম থেকে থাকে, নামের ইসলামের খালি শুধু নামাজ, বাদ বাকি আটটাও নেই। যে কথাটা বলতে গিয়ে এতগুলি কথা এসে গেল, অধিকাংশ মহিলাদের কাজ সিজার করা লাগছে, একটাই কারণ মহিলাদের ভিতরে আল্লাহর কোরআন নেই, কোরআনের আমল নেই। মহিলারা যদি কোরআনের আমল করতো, খোদার কসম বর্তমানে আল্লাহর জমিনে কোনো মহিলাকে সিজার করা লাগবে না। আব্দুল কাদের জালানি রহমতুল্লাহর জীবনে মনে পড়ে গেল, মায়ের পেটের ভিতরে যখন ছিলেন, এই সেই আব্দুল কাদেরের মা আল্লাহর কোরআন শরীফ সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা নূহ পড়ে পড়ে, সূরা মারিয়াম পড়ে পড়ে ঘুমাতেন, আমল করতেন। আব্দুল কাদের পৃথিবীতে আসার পরে আব্দুল কাদেরের মা নাপাক অবস্থায় থাকাকালীন সময় পার করিয়ে দিয়ে আল্লাহর কোরআন পড়ে, আর আব্দুল কাদেরের গোটা বডির মধ্যে ফু মেরে দেয়, কানে ফু মেরে দেয়, চোখে ফু মেরে দেয়। আব্দুল কাদের এক পর্যায়ে চলার বয়সে যখন উপনীত হলো, আব্দুল কাদেরের মা তাকে মক্তবে গিয়ে ভর্তি করার জন্য রওনা হলো। হুজুরকে বললেন, হুজুর আমার এই সন্তান আব্দুল কাদেরকে আমি কোরআনের জন্য হাদিয়ে দিয়ে গেলাম। ছোট্ট বাচ্চা আব্দুল কাদের বসে আছে, হুজুর বলছে বাবা পড়ো আলিফ বা তাসা। আব্দুল কাদের কোনো কথা বলে না, কোনো অক্ষর বললো না। দ্বিতীয়বার হুজুর জিজ্ঞেস করে, বেটা কথা কি বলতে পারো না, পড়ো আলিফ বা তা সা। কিন্তু আব্দুল কাদের কোনো কথা বলে না, আলিফ বলে না, বা বলে না, তা বলে না, সা বলে না। হঠাৎ করে তৃতীয়বারের বেলায় চোখ বন্ধ করে দিয়ে বিসমিল্লার বা থেকে নিয়ে সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারা শুরু করেছে। হুজুর মনে করেছে, মা যেহেতু মোমেনা, মা যেহেতু আবেদা সলেহা, মনে হচ্ছে মায়ের থেকে মুখস্থ করেছে, মলবির দৌড় কিন্তু মসজিদ পর্যন্ত। হুজুর মনে করছে কদ্দূর দৌড়াবি, আমিও দেখবো, কিন্তু না, এক পারা শেষ হয়ে গেল, দ্বিতীয় পারা আব্দুল কাদেরের শেষ হয়ে গেল, তৃতীয় পারা ধরবে ধরবে ভাব। হুজুর অবাক হয়ে গেল, বাবা বন্ধ করো তোমার কোরআনের তেলাওয়াত, এত ছোট বয়সে আল্লাহর কোরআন তুমি মুখস্থ করলে কোন কায়দায়, আমি জানতে চাই। এবার আব্দুল কাদের বলে, হুজুর জানি না আমি কোরআন কেমনে মুখস্থ করেছি, কিন্তু কোরআন মুখস্থ করার পিছনে সবচেয়ে যার অবদান বেশি সে আমার মা। এই কথা বললেন না কেন? একটা মা এপারে একটা সন্তানকে ভালো বানাতে কথা বললেন না কেন? আর সেই মা স্টার জলসা জি বাংলা, এই মা ভারতের এক থেকে 36টা চ্যানেল দেখে বাচ্চাকে নিয়ে। আমি মাঝে মাঝে একটা বিষয় নিয়ে থিঙ্ক করি, ফেসবুকে লাইভ এসে যায় অনেক মা তার ক্লাস 9 এর মেয়েকে নিয়ে ড্যান্স দেয়। এ কথা বললেন না কেন? মেয়ে বলে, মা ওইভাবে কোমর দোলাতে হয় না, এইভাবে কোমর দোলা। এ কথা বললেন না কেন? অনেক মহিলা আছে তার মেয়েকে অশ্লীলতা বেহায়াপনা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড শেখায়, নাই দেশে নেই। এজন্য কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছে, ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজান জাহিলিয়াতিল ওলা। বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 33 নম্বর সূরা, 32 নম্বর আয়াত রং শামার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, হে নারীরা ঘরের ভিতরে থাকো, পর্দা সারা বের হয় না। নারীদেরকে ঘরে থাকতে বলেছেন কে? আরো আসতে বলেন, নারীরা ঘরে থাকবে। এই আয়াতকে সামনে নিয়ে আমি 5টা তথ্য পেয়েছি, কয়টা আরো আসতে বলেন? এই পৃথিবীতে মহিলাদের একটা রোগ হয় মাসে মাসে, কারো 3 দিন, 7 দিন, 10 দিন, কথা বললেন না কেন? এই যারা বিয়ে করেন তাদের ঠিক বলার দরকার নেই। কয়টা রোগ হয়? একটা মেয়ের বয়স যখন 9 বছর, 10 বছর, 12 বছর হয়, মেয়েটা বালেগ হয়, এটার স্পষ্ট বালেগ হওয়ার পর মার মেয়েটার ওই মাসে একটা রোগ আসবে, সেই রোগটা 3 দিন তাকে নাপাক অবস্থায় রাখবে। 2 নম্বরে পৃথিবীতে গর্ভবতী হয় কারা? পুরুষেরা।
আমাদের দেশে এমনও পুরুষ আছে এত বড় পেট, ওই রকম তিনটা চারটা মহিলার পেট জোড়া দিলেও হবে না। এ কথা বললেন না কেন? মাঝে মাঝে আমি মনে করি আল্লাহ ইয়ারে এত বড় পেট আছে না নেই? আমার তো মায়েরাই দেশে গর্ভবতী হয় কারা? পুরুষেরা না মহিলারা? তিন নম্বরে এই পৃথিবীতে বাচ্চা প্রসব করে কারা? পুরুষেরা না মহিলারা? আর আসতে বলেন, পাঁচটা কারণ পেয়েছি, পাঁচটা কারণ এটি কিন্তু মহিলাদের। আর এই পাঁচটা কারণ নির্ণয় করতে গিয়ে আমি পেয়েছি সমস্ত মুফাসসিরিনে কেরামেরা একাত্মতা ঘোষণা করেছেন, পাঁচটা কারণ মহিলার ভিতরে আছে। এই পাঁচটা কারণে মহিলারা ঘরে থাকবে। যে মহিলার মাসে তিন দিন একটা রোগ হয়, ওই রোগওয়ালা মহিলার জন্য ঘর ভালো না আছে আর ভালো, স্কুল ভালো না, কলেজ ভালো, এই কথা বলছেন না কেন? যে মহিলা বাচ্চা হওয়ার পরে পেট এত বড় হয়ে যায়, হাঁটতে পারে না, বসতে পারে না। এই কিছুদিন আগে আমার একটা বাচ্চা পৃথিবীতে এসেছে, ছোট্ট বাচ্চা, নাম দেখেছে আয়েশা সিদ্দিকা, আমার কলিজার টুকরা, প্রথম বাচ্চা, এত সুন্দর, আল্লাহ সুন্দরী করেছে, আলহামদুলিল্লাহ বলেন। পেটের ভিতরে আমার এই আয়েশা সিদ্দিকা নামের মেয়েটা থাকতে গিয়ে আমার স্ত্রীর দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি, পেটে বাচ্চা আসলে পরে সর্বপ্রথম মেয়েদের বমি আসা শুরু হয়। আমি ওকে আঙ্গুর খাওয়াতে পারি না, আপেল খাওয়াতে পারি না, ভালো কোনো খাবার খাওয়াতে পারি না, বমির উপর বমি, মাঝে মাঝে কই আল্লাহ বাচ্চার দরকার নেই। আস্তে আস্তে যখন পাঁচটা সাতটা মাস, আমার ওই আয়েশা সিদ্দিকা নামের কলিজার টুকরা আম্মুর বয়স পেটে হয়ে গেল, রাতের বেলা ঘুমাতে গিয়ে হঠাৎ করে চিৎকার মেরে বলে, সিদ্দিক আমি আর সহ্য করতে পারছি না। আমি বললাম যে আমার করার কি আছে, এখানে তো আমার কোনো হাত নেই, মা হওয়ার যে জ্বালা যন্ত্রণা কষ্ট একমাত্র এটা মা ছাড়া আর কেউ বুঝবে না। ডান কাঁধ হয় বলে, সিদ্দিক হুজুর আমার মনে হয় কলিজা ছিঁড়ে যাচ্ছে। বাম কাঁধ হয় আবার উঠে বসে, সম্মানিত ভাইরা আমার যে কথাটা বলতেছিলাম, এই গর্ভবতী মহিলার জন্য ঘর ভালো না এরকম শেয়ার ভালো। আর আসতে বলেন যে মা সন্তানকে দুইটা বছর ধরে দুধ পান করায়, ওই দুধ পান করানো মার জন্য ঘর ভালো না, কলেজ ভালো, সংসদ ভবন ভালো, এই কথা বলেন না কেন? যে কথাটি বলতে চেয়েছিলাম, একটা মা সে পারে তার সন্তানকে ইসলামের দিকে নিয়ে আসতে, কোরআনের পথে নিয়ে আসতে, আল্লাহ ওয়ালা বানাতে, ভালো বানাতে, তার প্রমাণ হলো কোরআন ওয়ালা মা, কথা বললেন না কেন? আব্দুল কাদের সালানি রহমতুল্লাহ আলাই আল্লাহর কোরআন যখন এইভাবে পড়া শুরু করেছে, হুজুর বলে বাবা বলো তুমি এটা শিখলে কোন কায়দায়? বলছে হুজুর কোরআন শেখার পিছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের। ঠিক আছে তোমার মায়ের কাছে আমি যাব, হুজুর চলেন যদি যান আমি নিয়ে যাব। পর্দার আড়াল থেকে ছোট্ট বাচ্চা আব্দুল কাদের মাকে সালাম দিয়ে বলে, মা আসসালামু আলাইকা ইয়া আম্মি, হে মা হুজুর আমার সঙ্গে এসেছে, তোমার সঙ্গে একটু পর্দার আড়াল থেকে কথা বলবে। হুজুর সালাম দিয়ে বলেন, হে আব্দুল কাদেরের মা, আমি ছোট্ট থেকে অনেক ছাত্রদেরকে আমি কোরআন মুখস্থ করিয়েছি, কোরআনের হাফেজ বানিয়েছি, কিন্তু তোমার এই বাচ্চার মতো এমন সুললিত কণ্ঠের আল্লাহর কোরআন কেউ পড়তে পেরেছে এই বয়সে আমি দেখিনি, তোমার সন্তান কোরআন মুখস্থ করলো কোন কায়দায় আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আব্দুল কাদেরের মা হাউ মাউ করে কাঁদে। হুজুর জিজ্ঞেস করে, মা কাঁদো কেন? বলছে, হুজুর পৃথিবীতে মানুষ কান্না করে দুইটা কারণে, কেউ কষ্টে কাঁদে, কেউ সুখে কাঁদে, কথা বললেন না কেন? আমার এই আব্দুল কাদের পেটে থাকাকালীন সময় আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ ছেলে যদি হয় তুমি কে নবী ইউসুফ বানিও, ইউসুফের মতো বানিও, চরিত্র নবী ইউসুফের মতো দিও, ছেলে যদি হয় ইব্রাহিমের মতো বানিও, নবী নূহের মতো বানিও, নবীদের মতো চরিত্র দিও, মেয়ে যদি হতো আল্লাহ গো আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে দোয়া করছি, হুজুর আমার আল্লাহর কাছে আমি দোয়া করেছি মেয়ে যদি হয়, এই জন্য মারিয়াম হয়, এই জন্য কোরআনের মারিয়াম সূরা পড়েছি। এইরকম মা মনে হয় এখন ঘরে ঘরে, এমন মা
যে মা ইসলাম মানে না, যে মা কোরআন মানে না, যে মায়ের ভিতরে ইসলাম নেই কোরআন নেই, কথা বললেন না কেন? এই জন্য আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার কথা শুনে না, আপনি ডানে যেতে গেলে বামে যায়, কথা বললেন না কেন? মাঝে মাঝে কিছু মা এই ধরনের চিনি পরা, আলু পরা, বেগুন পরা আমাদের কাছে নিয়ে আসে, হুজুর ক্লাস 7 এ পড়ে, ও এখন টাচ মোবাইল চায়, একদিন যায় তাই স্কুলে, তিন দিন যায় না, একটু তেল পরে দেন, একটু আলু পরে দেন, একটু বেগুন পরে দেন। আমি কেন ওই আলুতে বেগুনে ওই কালাজিরায় ওই তেলে ওই লবণে ওই ঘিতে যদি স্বয়ং জিব্রাইল এসে ফু মারে, আপনার সন্তান ডিপ জল কালা জাহাঙ্গীর ছাড়া আর কিছু হবে না। অধিকাংশ সন্তানের চরিত্র গুলির দিকে আপনি তাকান, ওর চরিত্র মিলতেছে ডিপ জলের সাথে, ডিপ জল এই কথা বলছেন না, অধিকাংশ সন্তানের চরিত্রের মিল এসে যাচ্ছে কালা জাহাঙ্গীরের সাথে, সিটার বাটপার হয়ে বসে থাকতেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন জন্মের সময় ওর মা কি করেছিল, পেটে সন্তান ধারণ করার পরে একটা মায়ের যা করার দরকার, এই মা যদি এটা না করে তো এরকমই হবে। সম্মানিত ভাইরা, আমি যে জিনিসটি বোঝাতে চাচ্ছি, এই সেই কোরআন আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য দিয়েছেন, মানুষ এই কোরআনের কাছে যদি হেদায়েত নেওয়ার জন্য না আসে, আর এই কোরআন যদি কোনো মানুষকে হেদায়েত দিতে না পারে, পৃথিবীতে এমন কি এমন কিছু নেই যে তাকে হেদায়েত দিতে পারবে। হেদায়েতের একটা স্পেশাল কিতাব, তার নাম কি আরো আসতে বলেন, এই সেই কোরআন যে কোরআন আবু বকরের সামনে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন, আবু বকরের ঈমান বেড়ে যেত, সাদাদহুম ঈমান, হ্যাঁ আবু বকরের ঈমান কোরআন শোনার পরে বেড়ে যেত, এই জন্য 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে হযরত আবু বকর কিন্তু এক নাম্বার। কয় নাম্বার? আরো জোরে বলেন। বেলালের মতো কালা মানুষ, এত কালা, আপনাদের দেশে কালা মানুষ নেই? যদি না থাকে আমারই দেখেন, এত কালা। বিশ্বনবী মেরাজের রাত্রে গিয়েছে, সেখানে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে, আল্লাহু আকবার বলবেন না? এই বেলাল মেনে নিয়েছিল কি বলেন তো? এই সেই বেলাল যে বেলাল একদিন আজান না দিতে না দিলে সকাল হতো না, কোটি কোটি মুয়াজ্জিন এই পৃথিবীর কিয়ামতের ময়দানে এক হবে, কিন্তু বেলাল এক পাশে থাকবে, কোরআনের ইজ্জতে কোরআনের পথে থাকতে গিয়ে, কোরআন দিয়ে ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র, কোরআনের আমল দিয়ে বেলালের পা থেকে মাথার চুল পরিপূর্ণ থাকায়, কোটি কোটি বেলালের তুলনায়, কোটি কোটি মুয়াজ্জিনের তুলনায় হযরতে বেলালের মর্যাদা আমার আল্লাহর কাছে কোটি গুণ বেড়ে যাবে। এর নাম কোরআন। এর নাম কি? যে একই কোরআন বিশ্বনবী আবু জাহেলের সামনে তেলাওয়াত করেছিল, ওর ঈমান বাড়ছিল, আর আসতে বলেন ওর ঈমান বাড়েনি, বরং ওর শয়তানি বেড়ে গিয়েছিল। কি করে মৌলভীকে অ্যাটাক করা যায়, কথা বললেন না কেন? ওর আরো একটার পর একটা নিষেধাজ্ঞা, এই দেশে যাতে কোরআন না চলে, কারণ শয়তান ভালো করে জানে কোরআন যদি দেশে চলে, কোরআনের নিয়ম নীতি দেশে যদি কায়েম হয়, মোল্লা মৌলভীরা যদি এদেশে যে চেয়ার গুলিতে বসে, তাহলে আমার আর দেশে পা রাখার জায়গা নাই। আচ্ছা আপনি তাকিয়ে দেখেন, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় তারা চিন্তা করে, কোরআনের নিয়ম নীতি জমিনে যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের এই দেশে থাকার কোনো জায়গা ওরা রাখবে না, এমনকি মাটিও আমাদের নেবে না। এই কথা বলছেন না কেন? এই সেই আবু জাহেল, মুসলমানের ভিতরে আপনি এর নাম খুঁজে পাবেন না। আচ্ছা মুসলমান বাদ দিয়ে দেন, হিন্দুরা আবু জাহেলের নাম রাখে, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, এমন কোন ধর্মাবলী মানুষ আছে যে তারা আবু জাহেলের নামে নাম রেখেছে? কেন রাখে না? এসে লোক কোরআনের শত্রু, কিসের? এসে লোক কোরআনের মানুষের পক্ষের শত্রু। এজন্য কোন মানুষ এই শয়তানের নামে নাম রাখে না সন্তানের। মানুষ নাট রাখে, ট্যাবলেট রাখে, বল্টু রাখে, এই কথা বলছেন না কেন? না আবু জাহেল কেন রাখে না? এসেলো ইসলামের কোরআনের, এসেলো বিশ্বনবীর আমার আল্লাহর চূড়ান্ত শত্রু।